আমরা সবাই জীবনে সফল হতে চাই। সফলতা পেতে হলে কোন কাজগুলো করব আর কোনগুলো এড়িয়ে যাব তা সবারই জানা জরুরি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিকেল ওয়েবসাইট medium.com-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে সফল হতে গেলে কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সব বিষয়। একসঙ্গে একাধিক কাজ করা যাবে না। আপনি যদি একাধারে গায়ক, নায়ক, বিজ্ঞানী, খেলোয়াড় হতে চান তাহলে আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। তাহলে ঠিক করুন আপনি কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজ ভালো পারেন, সেই দিকে মনোনিবেশ করুন। স্বল্পমেয়াদী মানসিকতা বাদ দিতে হবে। কোনো কাজ কিছুদিন করলে পরে আর করলেন না এমন যেন না হয়। কয়েকদিন সকালে হাঁটবেন, কয়েকদিন পর আবার আগের মতোই, এমন হলে কাজে সফল হওয়া যাবে না। যে কোনো কাজ অল্প করলেও ধারাবাহিকতা রক্ষা করুন। নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। একজন নেতিবাচক ধ্যান ধারণার মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে, কারণ এই ধরনের মানুষ আপনার জীবনের বিকাশে বাধাগ্রস্ত করতে পারে। এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনার ভেতরের ইতিবাচক দিকগুলো তারা উজ্জীবিত করে তুলবে। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মত্ত থাকবেন না। আমাদের মাঝে অনেকেই সারাদিন টেলিভিশন বা ইন্টারনেটে ডুবে থাকেন। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা এটি। এতে যে আপনার সময়ের অপচয় হচ্ছে, সেই সময়টুকু এমন কাজে লাগানোর চেষ্টা করুন যা আপনার জীবনকে উন্নত করবে। দ্রুত পরিবর্তনের আশা করবেন না। কোনো কিছুই ফুট করে অর্জন হয় না। ধীরে ধীরে একদিন পরিশ্রম করি মানুষ দক্ষ হয়ে ওঠে। চেষ্টা করুন প্রতিদিন 1% করে হলেও নিজেকে উন্নত করার। অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিন, স্বাস্থ্যের যত্ন নিন। জীবনে ভালো কিছু অর্জন করতে হলে প্রথমে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম, এই দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। অজুহাত দেখাবেন না। অজুহাত নিজেকে সংশোধন ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে এমন কথা পরিহার করুন। আগে থেকেই ব্যবস্থা নিন যাতে রাস্তায় জ্যাম থাকলেও দেরি না হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।